আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে শিরিনের রান্নাঘর দেখছেন, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজ কি রান্না করব। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেনের ভর্তা। চিকেনের ভর্তা করার জন্য আমি চুলার উপরে গরম পানি দিয়েছি। আমি পানির সাথে এখন মিক্স করে দিব আধা চামচ হলুদের গুঁড়া, আমি অ্যাড করছি মরিচের গুঁড়া, আমি দিয়ে দিচ্ছি আদার গুঁড়া, আমি দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া, আর ধনিয়া আর জিরা আমি একত্রে পেস্ট করে নিয়েছিলাম, তা দিয়ে দিচ্ছি আমি আধা চামচ। এখন আমি একটু এটা একটু গরম হওয়ার পরে আমি চিকেনগুলি ঢেলে দিব। আমি নিয়েছি চিকেনের ব্রেস্ট, একটু গরম হওয়ার পরে আমি ঢেলে দিচ্ছি। আমি 200 গ্রামের মতো চিকেনের ব্রেস্ট আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আমি ঢেলে দিচ্ছি। এটার মধ্যে এটা সিদ্ধ হতে থাকবে। আপনারা ইচ্ছা করলে অন্য কোনো মুরগির পার্ট দিয়েও আপনারা করতে পারেন। তো আমি নিয়েছি চিকেনের ব্রেস্ট। তো দর্শক, এটা বয়েল হবে, এটাকে একদম পানি আমি শুকিয়ে ফেলবো, ততক্ষণে সাথে থাকুন, ফিরে আসছি। ভিউয়ার্স, যে পানিটুকু দিয়েছিলাম তা টেনে গিয়েছে। এবার আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে একটু ভেজে নিব আমি, যাতে পানিটা একদম ভালো মতো শুকিয়ে যায়। তো সাথে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। যেহেতু আমি ভর্তা করবো তাই সরিষার তেলটা দিলাম, সরিষার তেলটা একটা ভালো একটা স্মেল আসবে। এটা হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করে তারপর এটাকে আমি ইয়ে করবো, এটাকে সরিয়ে দিচ্ছি। আমি এখন শুকনা মরিচ ভেজে নিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি একটু মরিচ ভেজে নিব। ভেজে নিচ্ছি আমি শুকনা মরিচ। দর্শক, মরিচের কালার গুলো চেঞ্জ হয়ে আসছে, তো আমি তুলে ফেলছি মরিচ গুলো। এখন একই তেলের ভিতরে আমি একটু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলোকে অত বেশি ইয়ে করবো না, একটুখানি পেঁয়াজ ইয়ে করে তারপরে সবগুলো একত্রে আমি মিক্স করবো। হয়ে গেল পেঁয়াজ, আর বেশি ভাজবো না। এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমি সিদ্ধ করে নেওয়া চিকেনগুলোকে এভাবে করে নিয়েছি। তো আর এখন আমার লাগছে সেই মরিচ ভেজে নিয়েছিলাম সেটা, ধনিয়া কুচি আর পেঁয়াজটা। এখন আমি একটুখানি লবণ দিয়ে সেই মরিচটাকে গুলে নিব। হয়ে গেল মরিচ, এবার আমি পেঁয়াজ ধনিয়া পাতাগুলোকে একসাথে মেখে নিব। আপনারা যার যার মতো করে ঝাল দিয়ে নিয়ে নেবেন। এবার আমি সবগুলোকে একত্রে মেখে নিচ্ছি। এবার আমি মিক্স করব চিকেনগুলোকে। শেষ হয়ে গেল দর্শক আমার বানানো চিকেন
ভর্তা আপনারা ইচ্ছা করলে অনেকে এটা পাটায়ও বেটে দেখতে পারেন কেমন লাগে। বাট আমি এভাবে করেই করি, একটু চাঙ্কি চাঙ্কি টুকরা যখন মুখে লাগবে ভালোই লাগবে। তো ঢেলে নিচ্ছি সার্ভিং প্লেটে। ঝটপট হয়ে গেল আমার চিকেন ভর্তা। যারা চিকেন খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গিয়েছেন তারা এভাবে করে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আমি যখন আর অন্য কোনো কিছু ভালো লাগে না তখন আমি এই চিকেন ভর্তা দিয়ে গরম ভাত খুবই ভালো লাগে খেতে। সো আপনারা ট্রাই করবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে উত্তর দেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে অর্থাৎ শিরিনের কিচেনের সাথে থাকুন। যে যেখানে আছুন ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।